नमस्कार बंधुरा, आज के रेसिपी हलो मुसुर डाल दिए कचु घंट। तार जुन्नो कचु भालो करे धुए कुड़िए निलाम। किछुटा मुसुर डाल निलाम, आमी मुसुर डालटा आगे ही भिजिए रेखेछिलाम। कचुटा एभावे कुड़िए नेवा होयेछे आर मुसुर डालटा बेटे निलाम। ओर मध्ये चीनी, काचा लंका, एक नून और एक हलुद ऐड करते हैं। আর আদা বাটা, তেজপাতা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, কালো জিরে, কাশ্মীর লঙ্কার গুঁড়ো, হলুদ, জিরের গুঁড়ো নিয়ে নিলাম। কড়াটা গরম হয়ে গেছে, ওর মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। ডালটা ভালো করে মেখে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবারে আস্তে আস্তে বড়াগুলো ভেজে নিতে হবে। বড়াগুলো হালকা আঁচে এপিট ওপিট করে ডিপ ব্রাউন করে ভেজে উঠিয়ে নিলাম। কড়াতে তেল ছিল, ওর মধ্যে এক এক করে কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, কাঁচা লঙ্কা আর আদাটা দিয়ে দিলাম। একটু ভালো করে নেড়ে চেড়ে কুড়িয়ে রাখা কচুগুলো দিয়ে দিতে হবে। একটু নেড়ে চেড়ে ওর মধ্যে নুন, হলুদ আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। মোটামুটি কচুটা হতে প্রায় আধ ঘন্টার মতো সময় লাগবে। আধ ঘন্টা পর ঠিক এরকম হবে কচুটা। আরও আরও একটু সময় ভালো করে নেড়ে চেড়ে রান্না করতে হবে। তারপর ওর মধ্যে আমি যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সেই বড়াগুলো দিয়ে দিলাম। একটু মিনিট খানিক নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে। আমার আজকের রেসিপি মুসুর ডাল দিয়ে কচু ঘন্ট রেডি। আপনারা বাড়িতে ট্রাই করবেন, দেখবেন খুব ভালো লাগবে।